যে সুপ্রিম কোর্ট এবং তার রায়ের পরেও সুপ্রিম কোর্ট যেখানে বিষয়টা শুনেছে, সুপ্রিম কোর্ট যেখানে শুনানি হয়েছে, সুপ্রিম কোর্ট যখন কিছু স্টেপস এর কথা বলেছেন, তারপরে এই কর্মবিরতি রাখা মানে তো সুপ্রিম কোর্টকে অমান্য করা। তাহলে তারা কি চান? বহু চিকিৎসক আছেন, তারা কাজ করার চেষ্টা করছেন, বহু চিকিৎসক আছেন যাদের কাজে যাওয়ার ইচ্ছা আছে অথচ চাপে কাজ করতে পারছেন না। আবার অনেকে আছেন আমরা কাজ করব না, কাজ করতে দেব না। এটা কেন? স্বাস্থ্য ক্ষেত্রে অরাজকতা অচলাবস্থা তৈরি করলে এটা তো পুরো দস্তুর। সাধারণ মানুষ রোগীদের উপর এই চাপটা পড়ছে, গরিব মানুষের উপর চাপ পড়ছে, কাদের স্বার্থে আন্দোলন চলছে যেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত তারা হস্তক্ষেপ করে সারা দেশের ক্ষেত্রে, সারা দেশের ক্ষেত্রে চিকিৎসকদের এই গোটা বিষয়টা, স্বাস্থ্যক্ষেত্রের গোটা বিষয়টা যেখানে সারা দেশের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট পদক্ষেপ নিয়েছেন, সেখানে তাদের আবেদন সুপ্রিম কোর্ট যেখানে বলছেন যে এবার আপনারা কাজে যোগ দিন, সেটাও যদি অমান্য করেন তারা, সেটাকে যদি সম্মান না দেন সুপ্রিম কোর্টের এই অনুরোধকে, তাহলে ধরে নিতে হবে সম্পূর্ণ নেতিবাচক মনোভাব, সুপ্রিম কোর্টকেও অমান্য করা, এবং তার পেছনে আরো বড় কোনো রহস্য রয়েছে, অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। কেউ যদি এই ধরনের কোনো অভিযোগ তোলেন, সেই অভিযোগ তোলার অবকাশ সেখানে থেকে যাচ্ছে।